আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمدুহু ওয়া نصলি আলা আউজ বিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহু হাককাতু কাওতিহি ওয়া লা তামুতুনা ইল্লা ও আনতুম মুসলিমুন জয় হোক আজকে লাইভে এসেছি আপনারা অনেকেই আগে থেকে অবগত আছেন আজকে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আমাদের দেশ ভারত বর্ষে ভারতবর্ষ কেন্দ্রিক এখন আপনারা অনেকে জানেন তেইশে মে দু হাজার উনিশে আমাদের ভারতবর্ষে রেজাল্ট আউট হয়েছে তাতে আগেকার যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার তিনি প্রধানমন্ত্রী স্থায়ীভাবে থেকে গেলেন প্রায় কমপক্ষে পাঁচ বছর এটাই গণতন্ত্র তথা গণতন্ত্র একটা সিস্টেম তো পাঁচ বছর তিনি এখন এই মসনদে থাকবে এই উদ্দেশ্যে অনেক রকমের প্রশ্ন আমাদের সমাজে এবং অনেক রকমের কথোপকথন আমাদের সামনে আসছে সেই বিষয়ে কিছু আমরা আলোচনা করবো তো আজকের আলোচ্য বিষয় প্রথমে আমরা বলেছি যে আজকে নরেন্দ্র মোদী যে তিনি হচ্ছে পি এম আমাদের নরেন্দ্র মোদী ভারতবর্ষের তাকে কেন্দ্র করে কিছু নসিহা কিছু তাকে উপদেশ আমি আজকে দেওয়ার জন্য এসেছি দুই নম্বর আজকে আলোচনা হবে পাশাপাশি যে কিছু আমাদের অমুসলিম হিন্দু ভাই যারা আছে তাদেরকে কিছু পরামর্শ কিছু নসিহা তাদেরকে দেওয়ার জন্য আর তিন নম্বর আমাদের মুসলিম সমাজে যেসব দিনী ভাইরা আছে তাদেরকে কিছু পরামর্শ কিছু নুস্তার দেওয়ার জন্যই আজকে মূলত আমার এই লাইভে আসা তো আমরা ধারাব পর্যায়ে তিনটে ভাগে ভাগ করেছি আলোচনা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন প্রথম আলোচনা যেটা সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে আমাদের কিছু পরামর্শ পরামর্শ কি প্রথমত তিনি পাঁচ বছর ধরে দু হাজার চোদ্দোর ইলেকশন থেকে দু পর্যন্ত তিনি মসন আছেন আবার দু থেকে এখন প্রায় চব্বিশ পর্যন্ত আবার তিনি থাকবেন এটাই ছিল গণতন্ত্রের সিস্টেম অনুসারে তো আজকে যে বিষয়ে তাকে পরামর্শ দিব যে আমাদের কোনো সমস্যা নেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন কোনো আপত্তি নেই তো এখানে তিনি যেহেতু প্রধানমন্ত্রী তার কাছে আমাদের ভারতবর্ষে একশো তিরিশ কোটি মানুষ দায়বদ্ধ এবং তাকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে এখানে আমাদের কিছু দাবি কিছু উপস্থাপন আমরা করতে পারি জনতা সাধারণ জনসাধারণ হিসাবে তো আমাদের কিছু পরামর্শ যে নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যেহেতু সকলে অধিকাংশ মানুষ জানে বিজেপি একটি রাজনৈতিক দল এটা রাজনৈতিক দল হলেও এটা একটা ধর্মের সঙ্গে সংশ্লিষ্ট এটা আমরা মন্তব্য করলে কেমন দেখায় তবে তাদের বিভিন্ন নেতা নেত্রী যারা আছে তাদের সাপোর্টার যারা আছে তাদের প্রত্যেকের অধিকাংশের দাবি এটাই যে নরেন্দ্র মোদী তথা বিজেপি এটা একটা হিন্দুত্ববাদী একটা একটা রাজনৈতিক দল তো এটা হিন্দুত্ববাদী হোক বা এটা নিরপেক্ষ সেকুলার হোক কোনো আপত্তি নেই তো যেহেতু নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় আবার এসেছেন তাই তার কাছে কিছু প্রস্তাব কিছু পরামর্শ যে প্রথম হচ্ছে এটা যে ক্ষমতায় এসেছেন আর যেহেতু আপনি একজন হিন্দু এবং অনেকে বলে হিন্দুত্ব কায়েম করবে নরেন্দ্র মোদী এই উদ্দেশ্যে অনেক কিছু কথোপকথন আমরা দেখতে পাই এক্ষেত্রে আমরা যে কথাটা বলবো যে শুধুমাত্র এটাই নয় হিন্দুত্ববাদ কায়েম করা বা প্রতিষ্ঠা করা এতটাই যথেষ্ট নয় শুধুমাত্র যদি প্রতিষ্ঠা করতে চাই ঠিক আছে কোনো সমস্যা নেই তবে হিন্দুত্ব যেটা প্রতিষ্ঠা করতে চাইছে আমরা চাইছি যে ধর্মগ্রন্থের আলোকে হোক যেমন হিন্দুদের সর্বোচ্চ ধর্মগ্রন্থ বেদ পরবর্তী সময়তে আছে ঔপনিষাদ আর আজকে আমি বেশ কিছু হিন্দু ধর্মগ্রন্থের আলোকে কথা বলবো আর মনে করবেন না যেন কোনো জায়গারও কপি পোস্ট বা ডক্টর জাকির নায়কের বক্তৃতা ক্রিয়া অংশ কেটে আপনাদের সন্দেহ উপস্থান করছি এমনটি নয় মূলত আমি বইপত্র পড়েই আমি আলোচনা করি এবং দলিল এবং রেফারেন্স ভিত্তিকে আমি আলোচনা করি যেন আমার কাছে এই তো ঋগ্বেদ আছে শুধুমাত্র ডক্টর জাকির নিকের বক্তৃতা শ্রবণ করে এমনটি এটা ঋগ্বেদ এই সমবেদ আছে আর এটা সব আর্য সমাজের আর্য সমাজ থেকে মানে পরিষ্কারভাবে এগুলো এসছে সবগুলো আছে ঋগ্বেদের বিভিন্ন এটা অথর্ববেদ আছে তাছাড়া সামবেদ যজুর্বেদ সবগুলোই আমাদের কাছে আছে মূলত এগুলো শুধু পড়ে আছে না এগুলো পড়ে এসেছি একটা পড়ে থাকা অনেক কাছে বইপত্র কিনে পড়ে রাখ মানে বইপত্র কিনবে কিন্তু পড়বে না আমরা শুধুমাত্র পড়ে আছে এমনটি নয় বইগুলো এগুলো মানে পড়াও আছে পড়াশোনা করেছি তাছাড়া ওটা তো ইংরেজি এডিশন এটা সংস্কৃত হিন্দি এটা আর্য সমাজ থেকে প্রকাশ সকলেই জানেন যারা আপনারা মূলত অনেকে চিনতে পারবেন ছবিটা দেখে যে আর্য সমাজ থেকে এগুলো প্রকাশ হয়েছে ইংরেজি আছে হিন্দি আছে সংস্কৃত আছে সবগুলোই আছে তাছাড়া শ্রীমার ভাগবত শ্রীমদ ভাগবত আছে এটা গীতা প্রেস থেকে থেকে ছাপা বুক নম্বর আঠেরোশো সাতানব্বই স্বামী দয়ানন্দ সরস্বতীর সত্যার্থ প্রকাশ যারা আর্য সমাজের প্রতিষ্ঠা আর্য সমাজের প্রতিষ্ঠা এবং আর্য সমাজ তথা আর্য সমাজকে যারা ফলো করে তারা এটাই গ্রন্থকে অনেক তাদের কাছে মূল্যবান তাছাড়া আছে সৎপথ ব্রাহ্মণ এটাও আর্য সমাজ আরিয়া সমাজ থেকে এসেছে এটা আছে দ্য প্রিন্সিপাল উপনিষদ এটাও আরিয়া সমাজ থেকে আমার কাছে মোটামুটি আলহামদুলিল্লাহ এগুলো সব শুধুমাত্র পড়ে আছেন এগুলো সবগুলো আলহামদুল পড়েছি এটা মনুস্মৃতি এটা আর্য সমাজের আছে তাছাড়া আমার কাছে পৌরাণিক মতবাদীদের সব বইগুলো আছে এগুলো আর্য সমাজের আছে পৌরাণিক মতবাদীদেরও আছে এখানে আপনারা দেখছেন এটা হচ্ছে ব্রহ্মাসূত্রা ব্রহ্মাসূত্রা আর এটা হচ্ছে শ্রীমদ ভাগবত গীতা তো যাই হোক মোটামুটি যে বইগুলো দিয়ে আজকে আমরা রেফারেন্স বা দলিল প্রমাণ উপস্থাপন করব প্রায় সব বইগুলো আমার কাছে এগুলো পড়ে আছে এমনটি নাই আমি পড়ে পড়াশোনা করে এসেছি তো প্রথম যে কথা যেটা হচ্ছে যে অথর্ববেদে একটা মন্ত্র আছে কাণ্ড নাম্বার তেরো এক একমন্ত্রম্বর সাতচল্লিশ পরিষ্কারভাবে ভাবে সেখানে ইয়াং মা হিংস দ্বীপ পরিষ্কারভাবে মন্ত্র বলছে যারা মানে দুটো পা বিশিষ্ট এমন ব্যক্তিদের সঙ্গে হিংসা বিদ্বেষ করিও না যারা দুটো পা বিশিষ্ট এমন ব্যক্তিদের সঙ্গে হিংসা বিদ্বেষ করো না এখান থেকে মূলত যারা স্কলার তারা পরিষ্কারভাবে বলতে যাচ্ছে এখানে দ্বিপদ বলতে এখানে মানুষকে বোঝানো হয়েছে তো যারা মানুষ বলে বিবেচিত আছে তাদের সঙ্গে কোনো কোনো রকমের যেন মানে উচ্চ কথা বা তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ এমনটার জন্য না হয় তাই আমরা নরেন্দ্র মোদীকে প্রথমে বলবো যে এখানে হিন্দু মুসলমান এটা নিয়ে সমাজ বিশেষ করে রাষ্ট্র পরিচালনা করাটাই বেশি বঞ্ছনীয় কেননা অথভেদে এই ধনে কথা অনেকগুলো আছে একটা মন্ত্র বললাম তাছাড়া শ্রীমদ গীত গীতদের নয় মন্ত্র নম্বর বত্রিশ তেত্রিশ পরপর অনেকগুলোতে বলা হয়েছে স্বাভাব ভাবাপন্ন মন নিয়ে সমাজে প্রতিষ্ঠা করতে তাই এই জন্য আমরা বলছি যে যখন আপনি রাষ্ট্র চালাবেন বা দেশ চালাবেন কারো প্রবঞ্চনাতে যেন হিন্দু মুসলিমের এই বিভেদ সৃষ্টি না হয় সবাই উপরে যেন সমভাপন্ন মনে যেন রাষ্ট্রটা পরিচর্যা করা হয় বিশেষ কোনো গোত্র হতে পারে সে দলিতা অথবা মুসলিম এদের উপরে যেন শুধুমাত্র জাত গোত্র বিভেদের কারণে যেন কোনো রকমের সমস্যা কোন রকমের মানে মানে বিশেষ করে যে সমস্যাগুলো হয় এগুলো যেন না হয় আমরা এটা চাইছি তাছাড়া আমরা সমাজ বিশেষ করে ভারতবর্ষে অনেক প্রান্তে দেখা যায় যে দলিতাদের ওপরে নিরবের অত্যাচার করা হচ্ছে বিভিন্ন মানে পেপার পত্রিকাতে আমরা দেখি এমনটা যেন না হয় দুই নম্বর পরামর্শ নরেন্দ্র মোদীকে যেহেতু আপনি ক্ষমতায় চলে এসেছেন আর বিশেষ করে আমরা চাই যে হিন্দু যে যেসব মন্ত্রগুলো আছে বা হিন্দু ধর্মের যে শিক্ষাগুলো আছে সেগুলো জানে। সাধারণভাবে এটা যেন ভারতবর্ষে লাঘু করা হয় কেন বর্তমান ভারতবর্ষের আমরা বিভিন্ন দিক থেকে দেখছি যে এখানে যে ঘুষ জেনা ব্যাবিচার এবং হিংস্র সব মানুষের বেশি এখন হয়ে উঠেছে এই জন্য আমরা বলছি যে আপনি যেহেতু এখন নরেন্দ্র মোদী এখন দেশের পি এমন প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার তো সেক্ষেত্রে তাদের কাছে দাবি যে যেহেতু আপনি ক্ষমতায় আছেন তো এটা হিন্দু ধর্মগ্রন্থে যেসব মন্ত্রগুলো আছে বা যে শিক্ষাগুলো আছে যে বিধিবিধানগুলো আছে সেগুলো আপনি লাগু করতে পারেন এখানে আমাদের কোনো আপত্তি নেই যেমন আমাদের দাবি হচ্ছে যে বিশেষভাবে সামাজিকভাবে মদকে বয়কট করা হোক মদ অ্যালকোহলকে সামাজিকভাবে নয় রাষ্ট্রীয়ভাবে এটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক একদম নিষিদ্ধ কারণ ঋগ্বেদে অনেকগুলো মন্ত্র আছে ঋগবেদ কার নাম্বার আট নম্বর দুই মন্ত্র নম্বর বারো এবং ঋগ্বেদ রম মণ্ডল নম ছয় নম্বর বিশ আর মন্ত্র নম্বর দুই ছয় চল্লিশ এবং দুই স্পষ্টভাবে যে মন্ত্রটা বলা হচ্ছে আর এটা আরিয়া সমাজ থেকে প্রকাশ করা হয়েছে মন্ত্রটা স্পষ্ট অনেক জায়গাতে আছে তো ঋগ্বেদ কার নম্বর আট নাম্বার দুই মন্ত্রমা বারো পরিষ্কার হচ্ছে বলছে হেস মানে হাসতে পিতাশ ইয় ধানতে দুর্মা দশানা সুরা এম জয়ন্তে এটার অনুবাদ যেটা বলা হচ্ছে যারা মন যারা মন খুলে মদ্যপান করে নিজেদের মধ্যে লড়াই করে এবং সারা রাত ধরে বক বক করে তারা হচ্ছে দুষ্ট বুদ্ধির লোক পরিষ্কারভাবে এখানে বলা হয়েছে যে যারা এই মদ্যপান করে এবং এদের এদেরকে দুষ্টি সবের লোক বলা হয়েছে তাছাড়া মনুসংহিতা যেটা আরিয়া সমাজ থেকে প্রকাশ অনেকগুলো মন্ত্র আছে মদ্যপান যে করে তার প্রতি সামাজিকভাবে তাকে কীভাবে বয়কট করা উচিত সেই মন্ত্রগুলি স্পষ্ট আছে মনিসংহিতা নবম অধ্যায় দুশো পঁচিশ থেকে দুশো আটত্রিশ মনীসংহিতা নবম অধ্যায় দুশো পঁয়ত্রিশ এবং মনিসংহিতা এগারো অধ্যায় পঞ্চান্ন মনুশ্রীতি এগারো অধ্যায় চুরানব্বই এবং মনুশ্রী সাত অধ্যায় পঞ্চান্ন বিভিন্ন জায়গাতে মদ কেউ যদি পান করে পরিষ্কারভাবে তাকে বলা উচিত তাকে সামাজিক মানে সমাজ থেকে তাকে বয়কট করতে এমনকি স্ত্রী তার স্বামীকে ত্যাগ করবে স্বামী যদি মদ্যপায়ী হয় এমনভাবে অনেক বর্ণনা আছে তো আমরা আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই যে হিন্দু ধর্মগ্রন্থে মদকে নিষিদ্ধ করা হয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে যেন কায়েম করা হয় এটা যে রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হয় আলহামদুলিল্লাহ এতে কোনো আমাদের সমস্যা নেই আর দুই হিংসা বিদ্বেষ নিয়ে যেন মানে সমাজের মধ্যে হিংসা বিদ্বেষ যেন না হয় সেদিকে গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করবেন তিন যেহেতু রাষ্ট্রীয়ভাবে যে আইনগুলো আমাদের প্রযোজ্য সেগুলো করা উচিত যেমন ঋগ্বেদ মণ্ডল আটশো নম্বর তেত্রিশ মন্ত্র নম্বর উনিশে পরিষ্কারভাবে পর্দার যে বিষয়টা এসেছে যে ব্রহ্মা বলছে যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নারীরূপে তোমাদের পা দুটোকে একত্রিত রাখবে এবং তোমাদের চক্ষুটাকে নজরটাকে নিচে রাখবে এটা ব্রহ্মা তিনি তিনি নিজে আইনটা দিয়েছে আমরা চাই যে এই আইনটাকে ভারতবর্ষে বাস্তবায়ন করা হোক এছাড়া ঋগবেদ মন্ডপ দর্শক নম্বর পঁচাশি মন্ত্র নম্বর ত্রিশে পুরস্কে আবার ব্রহ্মা বলছেন যে নারী তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তোমরা পুরুষদের ন্যায় পোশাক কোনো পরিধান করিও না এবং পুরুষরা নারীদের মতো পোশাক পরিধান করিও না এই মন্ত্র স্পষ্ট শ্লোক হয়ে বলছে যে কোনো নারী যেন পুরুষের মতো কোনো পোশাক কোনো পুরুষ যেন নারীর মতো পোশাক না পরে আমরা সার্বিকভাবে দেখতে পাচ্ছি এবং এটা আন্তর্জাতিক গবেষণা এটাই যে বিশেষ করে এই ধর্ষণ যেটার জন্য হয় তার অধিকাংশ ক্ষেত্রে আমরা দিকে পর্দা যে শিথিলতা এর জন্য তো অবশ্যই তাছাড়া আইনি শিথিলতার কারণে হয়ে থাকে তো পর্দার জন্য ঋগ্বেদ বেশ কয়েকটা মন্ত্র আছে যেখানে পর্দা প্রথার ব্যাপারে স্পষ্ট আছে আর যারা অনেক আমাদের হিন্দু ভাই আছে রাস্তাঘাট তারা বিভিন্ন জায়গায় স্লোগান মন্ত্র তারা পরিষ্কারভাবে জয় শ্রাম জয়শ্রাম তারা করে তা আমরা বলি যে রামচন্দ্রের জীবনে যদি আমরা পড়ি মহাবীরচরের দ্বিতীয় পৃষ্ঠা পরিষ্কার রামচন্দ্র তার স্ত্রী সীতাকে পরিষ্কারভাবে বলেছিল যখন বিশ্বমিত্র মানে রামচন্দ্রের যিনি উস্তাদ মানে শিক্ষক যিনি হচ্ছে আচার্য রামচন্দ্রের তিনি যখন বাড়িতে এসেছিলেন সীতাকে তখন বলেছিল যে আমাদের হচ্ছে গুরুজন আমাদের গুরুজন এসেছে তুমি পর্দার অন্তরালে যাও আর আগে আমরা অনেকবারই দেখেছি বা প্রথম অনেকগুলো উপন্যাস যদি আমরা পড়ি বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন উপন্যাস যদি পড়ি আমরা দেখি যে হিন্দু সমাজের মধ্যে পর্দা প্রথাটা কেমন হয়েছিল একদম খুব পর্দাপুরধাটা আগে থেকে হিন্দু সমাজে ছিল আর এটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য এবং হিন্দু ধর্মের একটা ঐতিহ্য যে পর্দাটা যেন লঙ্ঘন না করা হয় তা আমরা চাইছি পর্দা প্রথা আবার যেন কায়েম করা হয় পর্দা শিথিলতা যেন না হয় পুরুষরা নারী পোশাক নারীরা পুরুষের পোশাক এটা না হিন্দু মতো হিন্দু ধর্ম মতো অনুমোদন দেয় না ভারতবর্ষের মানে সমাজ ভারতবর্ষের যে ঐতিহ্য আমাদের অনুমোদন দেয় এটা কোনোভাবে পারমিটেড নয় এই জন্য আমরা বলছি যেহেতু ক্ষমতায় তিনি আছেন তিনি হিন্দু ধর্মগ্রন্থের মন্ত্রগুলোকে অন্তত এগুলো আইনে বাস্তবায়ন করুক এটা আমাদের উদ্য আহ্বান আরেকটা বিষয় যে আমরা অনেক ক্ষেত্রে দেখি বর্তমান যারা শিক্ষিত সমাজ শিক্ষিত মানুষ আছে তারা ভালো কোয়ালিটি তারা মার্কস পাচ্ছে কিন্তু তারপরে তার চাকরি পাচ্ছে না কেন কেন সে হতে পারে গরিব এই জন্য আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ তার মেরিট আছে মানে অত্যন্ত মেধাবী তবে চাকরি পাচ্ছে না কেন অর্থ নেই কেননা অন্য কোনো ব্যক্তি তার চাকরিটাকে শুধুমাত্র টাকা দিয়ে তথা আমরা যেটাকে বলি ঘুষ এই ঘুষের মাধ্যমে সেই সম্পদটাকে বা তার চাকরিটাকে ছিনিয়ে নিচ্ছে এই ব্যাপারে পরিষ্কারভাবে বিভিন্ন মন্ত্র আছে মনুষসঙ্গীত নবম অধ্যায় দুশো পঁয়ত্রিশ থেকে দুশো উনচল্লিশ পর্যন্ত এবং আঠান্ন উনষাট নম্বর মন্ত্র দুইশো আঠান্ন উনষাট পরিষ্কারভাবে হিন্দু ধর্ম মন্ত্র এই বিশেষ করে এই বিধানটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে যে মানুষেরকে অন্যায়ভাবে তাকে যেন আত্মসাত করানো হয় কারোর সম্পত্তি যেন অন্যায়ভাবে আত্মসাত করা না হয় আর এর মধ্যে যে কোনো একজন ব্যক্তি সে চাকরি পাবে কিন্তু স্বাভাবিকভাবে তার টাকা পয়সা নেই এর জন্য অন্য কেউ ঘুষ যে চাকরিটা নিয়ে নেবে এটা হিন্দু ধর্ম পারমিট করে না এটা নরেন্দ্র মোদীর কাছে আমাদের প্রাইম মিনিস্টার যিনি আছে তার কাছে আমাদের এটাই যে এটা করা বাঞ্ছনীয় এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার পাঁচ আরেকটা আমাদের বিষয় যে আমাদের বিভিন্ন জায়গায় দেখি শুকরের মাংসকে খাওয়া হচ্ছে শুকরের মাংস জবাই করা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ যারা ভালোভাবে মোটামুটি জানেন অধিকাংশদের মত হচ্ছে এটাই যে হিন্দু ধর্মগ্রন্থে প্রাণী হত্যা করে নিষিদ্ধ চাই সে গরু হোক চায় শুকর হোক চাই মুরগি হোক বা অন্য কোনো প্রাণী হোক তার জন্য ননভেজ ভেজ দেখবেন সবসময় একটা ডিবেট বিতর্ক লেগেই থাকে যারা সাধু পুরুষ তারা নন ননভেজ খান না তারা ভেজ খান তো এখানে শুক্রের মাংস বিশেষ করে মনুসংহিতাতে একটা আলাদা আলোচনা করা যেতে পারে যে মনুসংহিতা বা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে ননভেজ খাওয়া অনুমোদিত না নিষিদ্ধ এটা নিঃসন্দেহ অনুমোদিত আমরা অন্য একদিন আলোচনা করব তা বিশেষ করে হিন্দু ধর্মগ্রন্থে অনেক ননভেজ অনুমোদিত হলেও বিশেষ করে একটি ননভেজকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যেটাকে শুকুরের মাংস যেটা মনুসংহীতের নব অধ্যায় দুশো আঠান্ন উনষাট নম্বর মন্ত্র পরিষ্কার হয়েছে যে যে ব্যক্তি শুকুরের মাংস খায় যে ব্যক্তি তার পুরোহিতের মানে পুরোহিত তার আচার্যর স্ত্রীর সঙ্গে খারাপ কর্ম করে এরা হচ্ছে সমান পাপে পাপি মানে একজন আচার্য একজন পণ্ডিত ব্যক্তির স্ত্রীর সঙ্গে ব্রাহ্মণ স্ত্রীর সঙ্গে যদি কেউ যদি কোনো খারাপ কিছু করে আর কোন ব্যক্তি যদি মদ পান করে দুজনেই সমান ইকুয়াল মনুষান নবম অধ্যায় দেশে আটান্ন নম্বর মন্ত্র কথা বলছে আর এদের বিধান কি হবে কেউ যদি মদ পান করে বা কোনো প্রহিত কোনো ব্রাহ্মণের স্ত্রীর সঙ্গে যদি খারাপ বিহেভ করে তাদের বিধান কী এখানে সূত্র যেটা আপনাকে আগে দেখেছি পঞ্চমাধ্যায় ঊনপঞ্চাশ নম্বর মন্ত্র পরিষ্কার সেখানে বলা হচ্ছে যে রাজা সে দেশে রাজা যিনি রাষ্ট্রনায়ক হবেন সে এক হাত কেটে নেবে অথবা তাকে বনবাসে দেবে দুটো আইন একটা এক হাত কাটা আর দুই নম্বর হচ্ছে তাকে বনবাসে পাঠিয়ে দেওয়া তো আমরা এখানে নন্দ্র মোদীকে অত্যন্ত আহ্বান জানাবো যে হিন্দু ধর্মগ্রন্থের কমপক্ষে এই মন্ত্রগুলো যদি মানা যায় তাহলে বিশেষ করে অন্য কিছু হোক আর না হোক আমাদের ভারতবর্ষে অনেক উন্নতি হবে আর আমরা চাই যে শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে এই সুদ ঘুষ বিশেষ করে বিভিন্ন রকমের সমস্যা আমাদের মধ্যে বর্তমান দেখছি তো আমরা চাই যে মূলত হিন্দু ধর্মগ্রন্থের উপরে যেহেতু আমি জানি নরেন্দ্র বিশেষ একটা আস্থা আছে এক্ষেত্রে তিনি এই আইনগুলো প্রণয়ন করা তার জন্য খুবই সহজ এবং আমরাও তাকে সহযোগিতা করব তিনি বিশেষ করে এই মন্ত্রগুলো যেগুলো আছে বিশেষ করে মদকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া এটা রাষ্ট্রীয়ভাবে হিংসা বিদ্বেষ যেন আমাদের সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যেন না থাকে মানুষের মধ্যে ভাতৃত্ব হিন্দু মুসলিমের মধ্যে যে ভাতৃত্ববোধ বজায় থাকে মেলবন্ধন বাতাবরণ সৃষ্টি হয় এমন কিছু কথা এমনভাবে সমাজটাকে গড়ে তোলা তিন নম্বর পর্দা যে পর্দার কারণে ধর্ষণ হচ্ছে দিল্লিকে তো অনেক সময় তো আমরা পেপার পড়তে দেখছি যে ধর্ষণের রাজধানী বলা হয় ভারতের রাজধানী ধর্ষণের রাজধানী বিভিন্ন ট্রেনের ধর্ষণ হচ্ছে তিন বছর সাত বছর দশ বছরের বিভিন্ন ছেলে মেয়ে আসিফার মতো মেয়েরা ধর্ষণ হচ্ছে আরও অনেকে আছে তারা ধর্ষণ হচ্ছে তো এখানে থেকে বাঁচার জন্য আমরা পর্দা প্রথা এবং আইনটাকে শিথিল নয় আইনটাকে খুব কঠিন হোক ধর্ষণের মানে অপরাধীকে যদি অপরাধী হয় আমরা বলতে যাই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক এটা মানে খুবই গুরুত্বপূর্ণ কেন ধর্ষণের জন্য শুধু পর্দা করলে যে ধর্ষণ হ্রদ বন্ধ হয়ে যেমনটি নয় আমরা মনে করি ধর্ষণের জন্য দুটো জিনিস সিস্টেম সমান ইকুয়াল রাখা দরকার একটা হচ্ছে পর্দা প্রথা পর্দা মেনটেন করতে হবে অবশ্যই ধর্ষণ কমে যাবে এতে বন্ধ এমনটি নয় আর দুই নম্বর আইনটাকে কঠোর করতে হবে ধর্ষণের আইন করতে হবে মৃত্যুদণ্ড অবশ্যই আমরা নিশ্চয়তা দিতে পারি যে তাহলে অবশ্যই ধর্ষণ একদম হান্ড্রেড পার্সেন্ট কয়েক মাসের মধ্যে দেখবেন ভারতবর্ষে ধর্ষণ কমে গেছে আমরা দেখেছি বিগত দিনে আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে একটা নাম খুব সকলে জানেন ধনঞ্জয় ধনঞ্জয়কে যখন ধর্ষণ জন্য ফাঁসি দেওয়া হয়েছিল আমাদের পশ্চিমবাংলা রিপোর্ট বলছে যে কয়েক বছর ধর্ষণ আমাদের পশ্চিমবাংলা থেকে একদম ছিলই না পেপার পড়তে গিয়ে যে আমরা লক্ষ্য করি দেখতে পাবো যে যখন ধনঞ্জয় যখন ফাঁসি হয় ধনঞ্জয়ের কারণ ছিল সেটাই যে তিনি ধর্ষণ করেছিলেন এর জন্য ফাঁসি হয়েছিল মানুষের মধ্যে একটা প্রতিকার সৃষ্টি হয়েছিল যে ধর্ষণ করলে হয়তো ফাঁসি হয়ে যাবে তো আমাদের পশ্চিমবাংলা থেকে ধর্ষণ অনেক কমে গিয়েছিল তাই আমরা বলি এটা রাষ্ট্রীয়ভাবে আইন করা হোক পর্দা প্রথা এবং বিশেষ করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হোক ঘুষ দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হোক মানুষের যার মেধা আছে সে এমনি চাকরি পাবে প্রত্যেকটা অফিস আদালতে যেন কোনো রকম মানে বিশেষ করে বিড়ম্বনার মধ্যে আমাদেরকে পড়তে না হয় আমরা এটাই করছি আর শুকুরের মাংস যদি হিন্দু ধর্ম নিষিদ্ধ এবং মেডিকেল সায়েন্স এটা খুব খারাপ একটি খাদ্য এই ননভেজটা খাওয়াটা উচিত নয় এটা নিষিদ্ধ ঘোষণা করা হোক এটা হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে আমাদের বিশেষ করে এই দাবি যে এই ছয় দফা দাফি আমরা পেশ করলাম যেহেতু তিনি একজন হিন্দু ধর্ম পালন করে এবং তার হিন্দু ধর্ম প্রতি যথেষ্ট আস্থা আছে তিনি তো ভোটের পরেতেই সে মেয়ের আগে তিনি ধ্যানের জন্য গিয়েছিলেন তিনি ধ্যান করেছেন আমরা দেখেছি বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন রেডিও বার্ক স্টেশনের মাধ্যমে তার হিন্দু ধর্মগ্রন্থ উপরে যথেষ্ট আস্থা আছে এর জন্য তাকে ছয়টা দফা আমরা বললাম এই ছয়টা পয়েন্টের ওপরে বা ছয়টা যে দণ্ড সঙ্গে হিন্দু ধর্মগ্রন্থে আছে এগুলো তিনি কায়েম করতে পারেন এগুলো প্রতিষ্ঠা করতে পারেন এতে আমাদের সামাজিকভাবে এবং আমাদের ভারতবর্ষে আমরা বলতে পারি যে না অনেক উন্নত হবে আর সমাজ সবগুলোই সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে কায়েম করা সম্ভব বা প্রতিষ্ঠা করা সম্ভব আলোচনা দ্বিতীয় বিষয় যে কিছু অমুসলিম হিন্দু ভাই যারা আছে তাদের সঙ্গে আমাদের কিছু কথা তাদের কিছু পরামর্শ কিছু পরামর্শ হচ্ছে এটা যেহেতু ক্ষমতায় তারা এখন আছে তো এক্ষেত্রে আমাদের একটাই দাওয়াত একটা দাওয়াত আমাদের তরফ থেকে এটাই যে আপনার ধর্মগ্রন্থের আলোকে আপনার ধর্ম পালন করুন যেমনটা শ্রীকৃষ্ণ আমরা অনেকে বলি জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ শুধুমাত্র মুখে জয় শ্রীকৃষ্ণ নয় আমরা যাই শ্রীকৃষ্ণের যে বাণীগুলো আছে যেগুলো ধর্মগ্রন্থে আছে

ভগবান শ্রীকৃষ্ণ তিনি বলছেন যে ব্যক্তি ধর্ম পালন করে নিজের ইচ্ছে মতো ধর্মীয় শাস্ত্রের আলোকে নয় আর ধর্মীয় শাস্ত্র ব্যতিরেখে যদি কেউ ধর্ম পালন করে সে কোনো সুখ লাভ তথা মক্ষলাভ করতে পারবে না সে বারবার হিন্দু ধর্মগ্রন্থের যে কনসেপ্ট অনুসারে সুয়র কুকুর বিড়াল সাগর ইঁদুর হয়ে জন্মগ্রহণ করবে কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে পরিত্যাগ করে নিজের ইচ্ছে মতো পালন করে তা আমরা এখানে হিন্দু ভাই সাধারণ যারা জনতা আছে তাদেরকে এটা আমরা বলতে চাই যে ভাই আপনারা ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন করুন শুধু মুখে জয় শ্রীরাম বা জয় শ্রীকৃষ্ণ এমনটা বলে শ্রীকৃষ্ণ খুশি হচ্ছেন না বরং তিনি তার বিরোধিতা করছেন যে ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন করতে হবে তো এখানে আমরা বিভিন্নভাবে দেখতে পাই শ্রীমাদ ভাগবৎ গীতা উল্টে দেখবেন নম্বর সাত শ্লোক নম্বর পরিষ্কার সত্তরতে শ্রীকৃষ্ণ তিনি বলছেন একই ভক্তির বিশেষ সাথে শুধুমাত্র একজন ঈশ্বর উপাসনা করো একজনের বন্দনা করো আর যে একজন ঈশ্বর উপাসনা করে সেই ব্যক্তির যে সফল কাম সে ব্যক্তি বুদ্ধিমান আমরা বিভিন্ন দেব দেবতার উপাসনা না করে শ্রীকৃষ্ণ তিনি যেই মেসেজ যে বার্তা দিয়েছে সাধারণভাবে যে শুধুমাত্র একজন ঈশ্বরের উপাসনা করো একজনের বন্দনা করো তবেই তুমি মানে বুদ্ধিমান পুরুষ হচ্ছে সেই ব্যক্তি যে একজন ঈশ্বর উপাসনা করে বহু ঈশ্বর উপাসনা করে এ ব্যক্তি বুদ্ধিমান এমনটি শ্রীকৃষ্ণ বলেনি শ্রীমৎ ভগবদ গীতা খুলে দেখবেন অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর বাষট্টি গীতাতে দেখবেন আঠেরো খানা অর্ধেক সাতশগনা মন্ত্র আছে আঠেরো অধ্য়ায় বাষট্টি নম্বর মন্ত্র পরিষ্কার শ্রীকৃষ্ণ বলছে তামৈ সন গুচ্ছার সর্বভাবনে মানে ভারতা তার প্রাসার পরম শান্তি স্থানায়ং পারবণ সতিশ্বর শতামা যে অর্জুন সর্বাত্মকভাবে ওই ঈশ্বর উপাসনা কর। যাকে পেলে পরম শান্তি স্থানায়ং পারবণ সতীশের শতামা যাকে বলে পরম শান্তি পাবা তথা মক্ষ লাভ করবা শ্রীকৃষ্ণ বলছে ওই এক ঈশ্বর উপাসনা করো যাকে পেলে পরম শান্তি পাবা এবং সত্য ধর্ম পাবা সনাতন ধর্ম পাবা এবং তুমি লাভ করতে পারো তো শ্রীকৃষ্ণ শুধুমাত্র জয় শ্রীকৃষ্ণ এটা নয় জয় পরমানন্দ এটা নয় এখানে আমরা তার কথাগুলো তার মেসেজগুলো তার শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করি আমরা একজন ঈশ্বর উপাসনা করি আমরা তবেই মক্ষ করতে পারবো শ্রীমদ গীতা খুলবেন অধ্যায় নম্বর আঠারো শ্লোক নম্বর ছেষট্টি শ্রীকৃষ্ণ আবারও বলছে সর্বধার্মাম পরিত্যাগ মাম একাম সমস্ত ধর্ম পরিত্যাগ্য পরিত্যাগ করে দাও মাম একাম শুধুমাত্র এক ঈশ্বরকে ব্রজ তার আরাধনা করো তারে এই কীর্তন করো আর যে এই কর্মটি করে তাদের জন্য সফল কাম তারাই মক্লাভ করবে তারাই স্বর্গরাজ্যে প্রবেশ করবে তারাই জান্নাতে যেতে পারবে এটাই তো এই মেসেজগুলো আপনার যদি মেনে নেন আলহামদুলিল্লাহ কোন সমস্যা নেই যারা আর্য সমাজ আর্য সমাজে হিন্দু আছে যারা আরিয়া তারা শ্রীমৎ ভগবৎ গীতাকে তেমনটা প্রাধান্য দিয়ে থাকে না তবে তাদের জন্য বেদে একাধিক মন্ত্র আছে আর তারা আলহামদুলিল্লাহ তারা আরিয়ারা তারা প্রকাশ্যভাবে তারা স্বীকৃতি দেয় যে তারা এক ঈশ্বরে বিশ্বাসী তার ঋগ্বেদ মন্ত্র মন্ডল এক নম্বর এক পরিষ্কার বলা হচ্ছে যে মা মাস শাখা শেখা হিমতা শুধুমাত্র একজন ঈশ্বর উপাসনা করো একজন বন্দনা করো তাই এমন অসংখ্য রেফারেন্স দেওয়া যেতে পারে যে হিন্দু ধর্মগ্রন্থ পরিষ্কার বলছি একজন ঈশ্বর উপাসনা করো তো অমুসলিম হিন্দু ভাই যারা আছে আমরা বলছি যে আপনারা সত্যিকারই হিন্দু ধর্মটিকে বোঝার চেষ্টা করুন হিন্দু ধর্মটিকে পালন করার চেষ্টা করুন আপনারা ধর্মগ্রন্থের আলোকে হিন্দু ধর্মটা পালন করার চেষ্টা করুন তাহলে দেখবেন মুসলিমদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে কোনো বিশেষ করে অধিকাংশ ক্ষেত্রে যে দ্বিমতগুলো আছে দিমদগুলো খুব সহজেই আমরা মানে সমান আমরা একজল করে নিতে পারি এটা আমাদের আহ্বান আমাদের সমাজে দেখা যায় অনেকে দেখবেন জয় শ্রীরাম বা জয় শ্রী মানে জয় শ্রীকৃষ্ণ এইভাবে আমাদের সমাজে বলা হয় আসলে শব্দগুলো কি আমরা আরেকটা দ্বিতীয় মেসেজ বা বার্তা যে পরিষ্কারভাবে বারবারই কথা বলি শ্রীকৃষ্ণ নাম নিচ্ছেন এটা নয় শ্রীকৃষ্ণের যে শিক্ষাটা দিয়েছে আপনি সেই শিক্ষা গ্রহণ করুন অবশ্যই তার নিয়ম নাম নিচ্ছেন্ন আমাদের কোনো আপত্তি নেই তো শ্রীকৃষ্ণ যে শিক্ষাটা দিয়েছে সেটা আপনার শ্রীকৃষ্ণকে ভগবান বলে উপাসনা করছেন যে শ্রীকৃষ্ণ এমন কথা বলেনি বা তিনি কখনো বলছে না যে আমাকে উপাসনা করো আমি ঈশ্বর আমি পরমাত্মা এমন কিছু নাই তিনি গুরু হিসাবে তিনি আচর্য হিসাবে একাধিক জায়গাতে আছে গীতাতে আছে একাধিক জায়গায় ভাগবতে আছে একাধিক কিন্তু তার উপাসনা করতে হবে এভাবে দেখবে শ্রীমৎ ভাগবত গীতা অধ্যায় নম্বর আট শ্লোক নম্বর এক পরপর ছয়টা প্রশ্ন অর্জুন করেছিল আপনারা অনেকে জানেন যে গীতাটা একটা প্রশ্ন উত্তর পর্ব অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করছে কৃষ্ণ উত্তর দিচ্ছে বারবার এইভাবেই মানে গোটা শ্রীমৎ ভাগবত গীতাটা আছে তো অর্জুন হঠাৎই তিনি প্রশ্ন করে উঠলেন কৃষ্ণকে যে প্রভু মন্ত্র বলছে কিম তাৎ ব্রাহ্মা মন্ত্র বলছে কৃষ্ণ অর্জুনকে প্রশ্ন অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছে প্রভু ঈশ্বরকে কিম তাৎ ব্রাহ্মা এই সৃষ্টিকর্তা ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কে কিম তাঁত ব্রাহ্মা কে সৃষ্টি করছে গোটা বিশ্ব প্রশ্ন দেখেন অর্জুন কৃষ্ণকে করছে এখন কৃষ্ণ যদি সত্যি ঈশ্বর হবেন ভগবান হবেন তো তিনি বলতে আমি এই গোটা সৃষ্টি করেছি শ্রীকৃষ্ণ এমনটা না বলে তিনি শ্রীমদ্ভগবদ্গীতা তারপরে দুটো মন্ত্র বলছে শ্রীমদীতা আটশ্ নম্বর তিন অক্ষরম ব্রহ্মা পরমাম আধ্যাত্ম উচ্চাতে ভূত ভাব বিসার কার্মীতা যে আক্ষরম ব্রহ্মা ব্রহ্ম তো তিনি যিনি অবিন্যাসী যার কোনো মৃত্যু নেই এই হচ্ছে ব্রহ্মা পরমাম তিনি ওপরে আছেন ঈশ্বরকে যিনি অবিন্যাসী যার জন্ম নেই যার মৃত্যু নেই তিনি জন্ম মৃত্যু রোহিত এবং শ্রীকৃষ্ণ যদি সত্যি ঈশ্বর হতেন তাহলে তিনি বলতেন যে মাম আমি ঈশ্বর তিনি বলেন তিনি বলছেন যিনি ঈশ্বর তিনি চিরঞ্জীব চিরস্থায়ী অবিন্যাসে তার কোনো মৃত্যু নেই তার কোনো ক্ষয় নেই আর তিনি যিনি ঈশ্বর তিনি ওপরে আছেন তো শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি কৃষ্ণ অর্জুনকে বলে দিয়েছেন তিনি পরোক্ষ যে আমি ঈশ্বর না বরং ঈশ্বর হচ্ছে উনি যিনি উপরে আছেন তো সার্বিকভাবে আমরা এটা বুঝতে পারি যে জয় শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ নাম জপ করতে হবে গিয়ে আমি পরিষ্কারভাবে গিয়ে মানে বিশেষ করে চারটে বেদে কোথাও পাওয়া যায় না এমনকি শ্রীকৃষ্ণের নামটাও নিয়ে মতভেদ আছে যে বেদে আছে কি নেই তো অধিকাংশ যারা আরিয়া সমাজ আছে তাদের মত যে না শ্রীকৃষ্ণ নামটাও চারটে বেদে কোথাও নেই এমনকি রামচন্দ্র এই নামটাও নেই সীতা নামটাও নেই সরস্বতী এই নামটা কয়েকবার এসেছে তবে উপাসনা করার উদ্দেশ্যে নয় বা তিনি ভগবান পরমাত্মা উদ্দেশ্যে নয় তো আমরা হিন্দু ভাই দেখে বলছি জয় শ্রীকৃষ্ণ এই যে আমরা তপ করছি এটা নয় বরং শ্রীকৃষ্ণ যে ঈশ্বরের আরাধনা করার কথা বলেছে আমরা তার আরাধনা করি আমাদের সমাজে যে সমস্যাটা আবার যে জিনিসটা আমরা দেখছি রাস্তাঘাটে চলাফেরা সব জায়গায় ভোটের মিছিল বিভিন্ন রাজনৈতিক জায়গাতে একটাই বাক্য জয় শ্রীরাম জয় শ্রীরাম আসলে জয় শ্রীরাম যে বলা হয় মানে এটা কতটা যুক্তিগত আছে কেউ যদি বলতে চাই বলার আমাদের কোনো আপত্তি নেই তবে জয় শ্রীরাম আমি যে কথাটা মনে করি যে শ্রীরামচন্দ্র যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষাগুলো গ্রহণ করতে হবে তার নাম জপতপ করার চেয়ে তিনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা হচ্ছে মুখ্য বিষয় আর প্রথম কথা যে রামচন্দ্রের নামে আমরা জয় গান গাইছি এটাকে আসলে কতটা গ্রহণযোগ্যতা আছে বরঞ্চ আমি যেটা মনে করি যে রামচন্দ্র যে ঈশ্বর উপাসনা করেছে সেই ঈশ্বরের উপাসনা করাটা আমাদের জরুরি কেননা রামচন্দ্র তিনি পরমাত্মা নন তিনি ঈশ্বর নন তাকে যদি আমরা ঈশ্বর হিসেবে বিশ্বাস করে যদি উপাসনা করি অবশ্যই আমরা ভুলের মধ্যে পতিত হব অবশ্যই শ্রীমৎ ভাগবত গীতা খুলবেন অধ্যম্ব নয় মন্ত্রমা তেইশ এবং চব্বিশ শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলছে ইয়া অপি অন্য দেবতা ভক্তি যজানান্তে শ্রদ্ধায় নেতা তে অপিমাম এবং কন্তেয় যজয়ানন্তাবাদী পূর্বকাম হে অর্জুন যারা ঈশ্বরকে বাদ দিয়ে অন্য অন্য দেবতার উপাসনা করে তে অপিমাম এবং কন্তেয় যজয়ানন্তাবাদী পূর্বকাম তাদের এই উপাসনা এই আরাধনা এই যে জপ করছে ফুল দিচ্ছে এগুলো ঈশ্বর গ্রহণ করবে না কেন এটা অবাধিপূর্বক হয়েছে এটা ধর্মগ্রন্থ রোহিত এই কর্মটা হয়েছে বিভিন্ন জায়গাতে আছে দেখবেন শ্রীমদ্ভাগবৎ গীতার যে কোনো গীতা উল্টে দেখেন এই বাক্যটা বারবার বলা হচ্ছে শ্রীমৎ ভাগবৎ গীতা অধ্যায় নয় মন্ত মত চব্বিশ ইয়া অপি অন্য দেবতা ভক্তি যে জানান্তে আনতে শ্রদ্ধা নিতা তে অপিমাম যে জানান অবধিপূর্বক মা যারা অবাধিপূর্বক মানে ধর্মগ্রন্থ বহির্ভূত কোনো উপাসনা করবে ঈশ্বর বাদ দিয়ে পরমাত্মা বাদ দিয়ে জীবাত্মার উপাসনা করবে দেবতার উপাসনা করবে অন্য দেবতা আহা অন্য অন্য দেবতা উপাসনা করবে এই ব্যক্তি কখনোই এই ব্যক্তি কখনোই এই ব্যক্তির উপাসনা ঈশ্বর কবুল করবে না শ্রীকৃষ্ণ নিজে বলেছে শ্রীমদ গীতা উল্টে দেখবেন আরও শ্রীমদ ভগবদ গীতা অধ্যায় নম্বর সাত শ্লোক নম্বর করি কেমন আস্তে হাতে গানাহা প্রাপ্যান্তে হানা দেবা তাম তাম জানা আস্তে প্রকৃতি নাতে সাহা যাদের বিচার বুদ্ধি কেড়ে নিষেধ জাগতিক আকাঙ্ক্ষা এইসব ব্যক্তিরা পরমাত্মাকে বাদ দিয়ে অন্য অন্য দেবতার উপাসনা করে আর এই ব্যক্তিগুলো হচ্ছে নির্বোধ এরা মীর স্বভাবের এরা প্রকৃত এরা হচ্ছে এক নম্বর মূর্খ শ্রীকৃষ্ণ বলেছে তাই আমরা দেবতাদের উপাসনা বাদ দিয়ে আমরা পরমাত্মা যিনি ঈশ্বর যিনি মানে গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছে আমরা তার অনুসন্ধান করে তার উপাসনা করতে হবে আমরা যে দেবতাদের উপাসনা করি শ্রীকৃষ্ণ হোক রামচন্দ্র হোক বা অনেকে দেখি বাবার উপাসনা করে অনেক হিন্দু করে অনেক মুসলিমরা তাদের মাজারে যায় এগুলো উচিত নয় এটা কোনোভাবে কাম্য নয় এটা ধর্মগ্রন্থ একটা বহির্ভূত একটি কাজ শাস্ত্রবিধি কে পরিত্যাগে কর্মগুলো করা হচ্ছে আর শ্রীকৃষ্ণ পরিষ্কার বলছে এই সব ব্যক্তিরা মীরস হবে এই ব্যক্তির উপাসনা ঈশ্বর কবুল করবে না এরা মক কখনোই করতে পারবে না রামচন্দ্র নাম জয় শ্রীরাম আপত্তি নেই কিন্তু আমরা রামচন্দ্র যদি উপাসনা করি রামচন্দ্র কে নিয়ে যদি আমরা এমনটা করি এটা কতটা যুক্তি মানে যুক্তিকতা আছে এখানে আমরা এতটাই বলতে পারি যে শ্রীরামচন্দ্র নাম অনুসারে যে কথাগুলো বলা হয় আমরা এতটাই প্রশ্ন যে রামচন্দ্র আসলে কি তিনি পরমাত্মা তিনি কি সুয়ার তিনি কি পরমাত্মা আমি যতটা জানি রামায়ণ পড়েছি বাল্মীকি কীতেদাসী অনেকগুলো পড়েছি কোথাও আমি এটা মনটি পাই না যে রামচন্দ্র তিনি স্বয়ং ঈশ্বর তিনি পরমাত্মা এমনটি নয় বরং রামচন্দ্রকে যেটার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কৃষ্ণকে তুলনা করা হয়েছে এবং জীব আত্মার সঙ্গে তুলনা করা হয়েছে কিছু কিছু ভাগবাতে আছে যে রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণকে ঋষি হিসেবে তুলনা করেছে আর রামচন্দ্রকে পরিষ্কার বিষ্ণু দশম অবতার দশটা অবতারের মধ্যে অষ্টম অবতারের নামছে রাম আপনারা জানেন যে বিষ্ণু দষ্ট অবতার আছে মাস্সিয়বতার অবতার ভার্মা ভামান রাম বলরাম পরশুরাম বোদ্ধা এইভাবে আছে তো শুধু রামচন্দ্রের নামে জয় শ্রীরাম জয় শ্রীরাম যদি করা হয় এটা কেমন বাকি আরও নয়টা যেই অবতার আছে যেমন পরশুরাম আছে বোদ্ধা আছে মাসি আছে কর্ণা আছে ভার্মা আছে ভামান আছে এদের নামে কেন জয়গান গাওয়া হয় না এখানে রামচন্দ্রের নামটাই শুধুমাত্র কেন এখানে দুই নম্বর যে রামচন্দ্র কি আসে তিনি কি কখনো নিজেকে ঈশ্বর দাবি করেছেন বা তিনি কি কখনো বলেছেন উপাসনা করো আমার কাছে বাল্মীকি রামায়ণ আছে আপনাদেরকে এর আগেও দেখিয়েছি বাল্মীকি রামায়ণ খুলবেন বালাখান্ড যেটা বলা হয় বালাখান্ডের পঁয়ত্রিশ নম্বর অধ্যায় চলে যাবেন পঁয়ত্রিশ নম্বর সরি তেইশ নম্বর অধ্যায় এক থেকে তিন নম্বর এক থেকে তিন নম্বর চলে যাবেন আমি এখানে আপনাদেরকে একটু দেখাবো এখানে দেখানো যাচ্ছে না অধিকাংশ বইগুলো আমি দেখাতাম কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখানো যাচ্ছে না জন্য কারণ আমি এটা লাইভে আছি এই সময়তে দেখালে এটা ছবিটা উল্টো লাগবে তাই কেউ বুঝতে পারবেন না তাই দেখাটাই দেখানোটাই অনর্থক তবে এখানে এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ এটা তেইশ অধ্যায় এটা গীতাপ্রেস গৌরক্ষপুর থেকে ছাপানো হয়েছে গীতাপ্রেশ গৌরক্ষপুর থেকে ছাপানো এটা বুক নম্বর হচ্ছে দু হাজার চৌত্রিশ এটা বাল্মীকি রামায়ণের বালাখান্ড এটা তেইশ নম্বর অধ্যায় মন্ত্র নম্বর এক এবং দুই পৃষ্ঠ নাম্বার সাতান্ন পরিষ্কারভাবে এখানে মন্ত্র যেটা আপনারা অনেকে জানেন শ্রীরামচন্দ্রকে যখন তার পিতা বিশ্বমিত্রের কাছে মানে বিশ্বমিত্র হচ্ছে তিনি একজন আচার্যজনী শিক্ষক যিনি মন্ত্রের শিক্ষা দিতেন এ বিশ্বমিত্রর কাছে যখন রামচন্দ্রকে শিশুকালে যখন পাঠানো হয় তাকে হিন্দু ধর্মের শাস্ত্র জ্ঞান অর্জন করার জন্য সেই সময় প্রথম দিন মন্ত্র নম্বর দুই অধ্যায় নম্বর তেইশ বালাখান একটা মন্ত্র পাঠ করা হয় যেটাকে বলে সুপ্রভাত মন্ত্রা এই সুপ্রভাত মন্ত্র ইউটিউবে গেলে এখান থেকে সুপ্রভাত মন্ত্রটা পেয়ে যাবেন মন্ত্র বলছে যে সুপ্রা সুপ্রাজ রামা পূর্বিয়া সন্ধিয়া পাবার তাতে দেয় নরাসারধোলা কর্তব্যদায় বানিকম অতৃষ্ট পরিষ্কার ভাবে রামচন্দ্রকে বিশ্বমিত্র বলছে কৌশল্যা রামা যে এই কৌশল শ্রেষ্ঠ পুত্র রাম পূর্বিয়া সন্ধিয়া পাবার তাতে সূর্য উদিত হচ্ছে পূর্বিয়া সন্ধিয়া পবার তাতে সূর্য উদিত হচ্ছে উত্থা তুমি উঠো পড় নার ধোলা আর মানুষের মতো সিংহের মতো হও কর্তব্য দৈব মানিকাম আর তোমার উদ্দেশ্য মানে তোমার কর্তব্য যে দৈব মানিক ওই ঈশ্বরের উপাসনা করা কর্তব্য দেব মানিকাম যে ঈশ্বরের উপাসনা করা এ মন্ত্র পরে চার তিন এবং চার নম্বর মন্ত্রে শ্রীকৃষ্ণ রামচন্দ্র এবং তার ভাই লক্ষণ দুজনই উঠে তারা কি করলেন তারা সঙ্গে সঙ্গে গোসল করলেন গোসল মানে স্নান করলেন তারপরে তারা জব শুরু করে দিলেন কার ঈশ্বরের যে কৌশল সুপ্র যারামা পূর্বে সন্ধ্যা পাবার্থে শ্রদ্ধা কর্তব্যদায় মা মানিকম শ্রী শ্রী রামচন্দ্র স্বয়ং তিনি এক ঈশ্বরের উপাসনা করছেন আর রামায়ণ দেখবেন যেটা বালাখান্ড আছে এটা যেটা বালাখান্ডের মন্ত্র যেটা সুন্দরকাণ্ড আছে সুন্দরাকাণ্ডে পঁয়ষট্টি নম্বর অনুচ্ছেদে শ্রী রামচন্দ্র যখন তিনি তীর নিক্ষেপ করতেন বিশেষ করে তিনি প্রথমে তীরটাকে বের করে তিনি কপালে এইভাবে একবার ঘষে নিতেন তারপর তিনি ঈশ্বর মানে তিনি ও আকাশের দিকে তিনি মুখ করে তিনি সঙ্গে সঙ্গে তিনি মন্ত্র পাঠ করতেন দোয়া করতেন মানে আমাদের বাসাতে দোয়া তিনি প্রার্থনা করতেন তো স্বয়ং রামচন্দ্র তিনি একজন মুখাপেক্ষী তিনি একজন ঈশ্বরের কাছ থেকে চাইতেন এগুলো বিভিন্নভাবে আমরা দেখতে পাই আর পরিষ্কারভাবে যে সুপ্রভাত মন্ত্রটা জানেন পরিষ্কার রামচন্দ্র এই মন্ত্রে পাঠ করতেন আর বিশেষ করে ওই শ্রী বাল্মীকি রাম মানে বাল্মীকি রামায়ণ যেটা আছে তেইশ নম্বর অধ্যায় মন্ত্র তিন এবং চার রামচন্দ্র যেই মন্ত্রটা পাঠ করেছিলেন যারা আরিয়া সমাজ তারা পরিষ্কারভাবে বলে যে এই মন্ত্রটা ছিল গায়ত্রী মন্ত্র আর গায়ত্রী মন্ত্র সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না যে গায়ত্রী মন্ত্র রামচন্দ্র সেই সময় পাঠ করেছিলেন আর গায়ত্রী মন্ত্র প্রসঙ্গে সঙ্গে শ্রীমদ ভাগবত গীতাতে কয়েকটা অনুচ্ছেদ আছে মন্ত্র আছে অধ্যায়ন মধ্য মন্ত্রমা পঁয়ত্রিশ এই গায়ত্রী মন্ত্র প্রসঙ্গে গায়ত্রী মন্ত্র আপনারা অনেকে শুনেছেন যে উং ভূর ভুবাসা তাৎসাবাতি ধি এই ভার্গ ধি ধীহি পরিষ্কারভাবে এই মন্ত্রটা বেশ কয়েকটা জায়গায় এসেছে ঋগ্বেদে একবার এসেছে ঋগবেদ নম্বর তিন মন্ত্র নম্বর দশ এবং যজুর্বেদে চারবার এসেছে যজুর্বেদ অধ্যায়নম্বর তিন নম্বর পঁয়ত্রিশ যজুর্বেদ অধ্যায় নম্বর বাইশ নম্বর দুই যজুর্বেদ অধ্যায় নম্বর তিরিশ নম্বর দুই যজুর্বেদ অধ্যয়নম ছত্রিশ নম্বর তিন আর সামবেদে উত্তর চিকে এসেছে তিন নম্বর অধ্যায়ের দশ নম্বর মন্ত্র বিভিন্ন জায়গাতে এসেছে আর মন্ত্রটা আমরা অনেকেই জানি যে সং রামচন্দ্র যখন বিশ্ব মিত্র যখন হচ্ছে তুমি উঠো আর ঈশ্বর উপাসনা করো সেই সময় আর্য যারা আর্য হিন্দু তাদের দাবি সেই সময় গায়ত্রী মন্ত্র পাঠ করেছেন আর বাল্মীকি রামায়ণ তেইশ অধ্যায় মন্ত্র নম্বর তিনে সে কথাটা বলা হয়েছে তো এই গায়ত্রী মন্ত্র কি ওং ভূ ভুব সাহা তৎ সবে ধি ইয়াং সবে দেবসাধি এই দেব ও না পচের দায়াত এটা যদি অর্থ জানা হয় যেটা আর্য সমাজরা করেছে ভাবার্থ যেটা করেছে যে আমি মন্ত্রটা তাদের অনুবাদ করছি বলছে পরমাত্মা প্রাণস্বরূপ দুঃখ নাশক ও সুখস্বরূপ জগৎ উৎপাদক যুক্ত পরমাত্মা সেই বরণীয় পাপনাশক শুদ্ধ স্মরণকে ধন্য করি যিনি আমাদের নির্মল বুদ্ধির প্রেরণ দান করেন তো রামচন্দ্র তিনি একাত্রী মন্ত্র পাঠ করেছেন এবং তিনি ঈশ্বরের কাছে দোয়া করেছেন প্রার্থনা করেছেন এবং তিনি চেয়েছেন যে আমরা সেই ঈশ্বর উপাসনা করি যে ঈশ্বর আমাদেরকে বুদ্ধি দান করেন যার বুদ্ধিতে আমরা চলি যে ঈশ্বর আমাদের পাপকে দূর করে যে ঈশ্বর আমাদের সুবুদ্ধি দান করে তো এইখান থেকে পরিষ্কার এটাই বোঝা যায় যে পরিষ্কারভাবে যে রামচন্দ্র তিনি স্বয়ং ঈশ্বরে উপাসনা করেছেন তিনি পরমাত্মা নন তিনি পরমাত্মা নন বিশেষ করে রামচন্দ্র প্রসঙ্গে যে আলোচনা করতে যায় তিনিকে বিশেষ করে ভাগবতের বিভিন্ন জায়গাতে বলা হয়েছে রামচন্দ্র প্রসঙ্গে আসলে তিনি ঈশ্বর নন বরং তিনি কি তিনি একজন ঋষি তিনি একজন অবতার এমনটাই আর আমরা জানি বিষ্ণু দেবতার কমপক্ষে দশটা অবতার আছে তার মধ্যে আট নম্বর অবতার রামচন্দ্র এটা জানি আমরা সকলে মানে পড়াশোনা করেছি তিনি অবতার তিনি পরমাত্মা ঈশ্বর তিনি নন অনেকে বলছে তিনি জীবাত্মাকে বলছে ঋষি আর এ বিষয়ে ভাগবতের বিভিন্ন মন্ত্র আছে বিভিন্ন মন্ত্র আছে তখন শ্রী ভাগবত মানে ভাগবত মহাপুরাণ যেটা ভাগবত দেবী ভাগবত না ভাগবতটা দেখবেন ভাগবতের দশ স্বর্গ প্রতিসর্গ হচ্ছে দশ অধ্যায় নম্বর উন আর মন্ত্র নম্বর পঞ্চান্ন এবং আরও আছে প্রতিসর্গ পর্ব দশ অধ্যায় নম্বর দুই মন্ত্র নম্বর একচল্লিশ দশ তেতাল্লিশ তেইশ বিভিন্ন জায়গাতে আছে যে বিশেষ করে রামচন্দ্র এবং শ্রীকৃষ্ণ এরা ঈশ্বরের বিভিন্ন ঋষি তারা পরমেশ্বর নয় তারা পরমাত্মা নয় এগুলো মনে রাখতে পারে আমাদের এগুলোরই মানে এদের উপাসনা নয় এদের যে শিক্ষা দান করেছেন সেই শিক্ষা অনুসারে আমাদের চলা উচিত তাদের জপ তপ আরাধনা এমনটি নয় আর শ্রীকৃষ্ণ পরিষ্কারভাবে বলেছে শ্রীমান ভগবত গীতা অধ্যয়ন বন্দয় মন্তম্য ত্রিশ এবং চব্বিশ যারা মানে ঈশ্বরকে বাদ দিয়ে অন্য দেবতা উপাসনা করে এইসব ব্যক্তিদের এই আরাধনা বা জপ তা ঈশ্বর কখনো গ্রহণ করবেন না ইয়া অন্য দেবতা ভক্তি যে জানান তে স্যার ধায়নীতা যে জানান তা পূর্বকম তাই আমরা জয় শ্রীরামের যে ধ্বনি দিচ্ছি জয় শ্রীকৃষ্ণের যে ধ্বনি দিচ্ছি এটা স্বাভাবিকভাবে যারা আর্য সমাজের হিন্দু আছে তারা এটা গ্রহণ করে না তার পরিষ্কারভাবে বলে যে এটা বলা উচিত নয় এমনকি হরে কৃষ্ণ হরে রম হরে কৃষ্ণ হরে রম আর্য সমাজের যেসব হিন্দু আছে তার পরিষ্কারভাবে বলে এই জপ করা উচিত নয় যারা পৌরাণিক মতবাদী তারা বলে যে এটা আমরা করি এটা কলিযুগের এটা মন্ত্র এটা পাঠ করা যায় কিন্তু আর্য সমাজ তারা গবেষণা অনেক প্রবন্ধ তারা পেশ করেছে তারা বলছে না এটা কলিযুগে কখনোই শ্রীকৃষ্ণের নাম বা রামচন্দ্রের নাম জপ করতে হবে এমনটি কোনো বেদে কোনো ইঙ্গিত পাওয়া যায় না ও নেই বরং তাদেরকে গায়ত্রী মন্ত্র পাঠ করতে হবে যে মন্ত্রটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি তো যাই হোক সাধারণ আহ হিন্দু ভাই যারা আছে তাদেরকে আমাদের দত্ত আহ্বান যে আপনার ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন করুন যেমনটি শ্রীকৃষ্ণ বলেছে শুধুমাত্র নাম যদি আমরা জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ করে চিৎকার দিই তাহলে পরকালে মুক্তি পাওয়া যাবে এটা ধর্মগ্রন্থে কোথায় এখন পর্যন্ত পাই নাই যদি পেয়ে থাকেন আপনারা দেবেন তবে তাদের শিক্ষাগুলোকে গ্রহণ করতে হবে এক ঈশ্বর উপাসনা করতে হবে সত্যিকারের ঈশ্বর ব্যতীত অন্য কোনো ঈশ্বরের উপাসনা করা যাবে না অন্য দেবতার উপাসনা করা যাবে না স্বয়ং শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র যে ঈশ্বর উপাসনা করেছে তারই উপাসনা করতে হবে তাদেরকে ঈশ্বর তাদেরকে ঈশ্বর হিসাবে আসনে বসে তাদের উপাসনা নয় এগুলো হিন্দু ধর্ম অথেন্টিক যেসব ধর্মীয় গ্রন্থগুলো আছে এগুলো আমরা বিভিন্নভাবে পাই আর আমার সঙ্গে সম্পূর্ণ একমত হবে যারা আর্য সমাজের হিন্দু আছে তারা সব জাতের বেশি একমত হবে কেননা তারা এটা অনেকটাই এগিয়ে আছে তারা অনেকটা এগিয়ে আছে তারা এগুলো বিশ্বাস করে তারা মানে আরেকটা পয়েন্ট নাম্বার তিন মুসলিম উপরে কিছু উদ্দেশ্যে কিছু কথা সেই কিছু কথার মধ্যে একটি কথা হচ্ছে এটা যে ক্ষমতায় কে আসলো বা কে গেল এমন এটা বিবেচ্য বিষয় নয় বিবেচ্য বিষয় হচ্ছে এটা যে ক্ষমতায় যারা আসুক বা যারা থাক এতে আমাদের কোনো ক্ষতি হবে বা কোনো লাভ হবে এমনটি নয় মনে দেখবেন আল্লা সুবানা পবিত্র করার একাধিক ঘটনা বর্ণনা করেছেন বিশ্বকের রাষ্ট্রনায়ক শাসক প্রসঙ্গে ইব্রাহিম সদসালামকে যখন তাকে আগুনে নিক্ষেপ করা হয় পবিত্র করা সুরাজ নম্বর সাতাশ আট নম্বর আটষট্টি থেকে উনসত্তর পর্যন্ত পড়বেন সুরা সরি আম্বিয়া একুশ নম্বর সাতষট্টি থেকে উনসত্তর নম্বর আয়াত সাল্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল সেই সময় সাল্লামকে কিন্তু আগুনে কোনো ক্ষতি করতে পারেনি আগুনে কোনো ক্ষতিই করতে পারেনি কেন তার মধ্যে তাবাক্কল ছিল আল্লাহর প্রতি ভরসা ছিল আর তিনি একটি বাক্য বলেছেন হাসবুল আল্লাহ ও নিমুল আকিল যে আমার জন্য তো আল্লাহ যথেষ্ট সরি ইমরান খুলবেন একশো তিয়াত্তর তো ইমরান সাল্লামের কাছে এসে আগুনও কোনো কাজ করতে পারেনি কেন কারণ হচ্ছে এক তাই যে শুধুমাত্র একটাই যে তারপর আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল আল্লাহকে বিশ্বাস করতো দৃঢ় বিশ্বাস করতো অপরদিকে পানি আগন্ত তো জানে সবকিছু পুরো ঝাড়খাড় করে দেয় পানিতে মানুষ যদি সাঁতার না জানে সে কখনোই বাঁচতে পারবে না আর পানি যদি গভীরতা অনেক বেশি হয় সে পানিও কোনো মানুষকে জীবনটা নিয়ে নাই তো পানি প্রসঙ্গে পরিষ্কারভাবে আছে মুশাল সালাম প্রসঙ্গে সুরা সুরা এক তেষট্টি যে যখন ফেরাউন আর আসলামের যে বিবাদ আমরা অনেকে জানি যখন এসে দেখছে একটা সাগরের সামনে চলে আসলেন সাগরকে আল্লাহ সুবান দুই ভাগে ভাগ করে দিলেন তো পানি কোনো ক্ষতি করতে পারেনি মাছের মধ্যে যখন তিমি মাসের মধ্যে যখন ইউনিসাল্লাহলাম ছিলেন আল্লাহ সেখান থেকে তাকে হেফাজত করেছে সাঁত্রিশ নম্বর সুরা একশো তেতাল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ নম্বর তো বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে আল্লাহ সুবাহার প্রতি তক্কল করার জন্য বিভিন্ন নাবির রসুলকে বিভিন্নভাবে ই করার চেষ্টা করা হয়েছে কিন্তু আল্লাহ তালা হেফাজত করেছে কারণ একটাই যে প্রত্যেকটা নাবিরসুল এটা বিশ্বাস করতেন হাসবুন আল্লাহ আকিল যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট সুরা আনফাল আত্ম চল্লিশ খুলবে যে আল্লাহ আমাদের জন্য একজন উত্তম অভিভাবক উত্তম অভিভাবক চাল্লা সাত আলহ যখন হুদাই বিহার বিশেষ করে বদরের যুদ্ধের পরে বিভিন্ন যুদ্ধের সময়তে যখন মুসলিমদেরকে অ্যাটাক করা হয়েছিল তাদের মুখে একটা কথা ছিল যে একই যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আমাদের দ্বিতীয় কোনো কিছু প্রয়োজন নেই সে বুখারে খুলবেন কিতাব তাফসির চাহিদা নম্বর মহাদিস একাধিক জায়গাতে বর্ণনা আছে তাই ভেঙে পড়া এটা উচিত নয় বা কি হয়েছে কি হয়নি কিছুই হয়নি কি হয়েছে এর চাইতে বড় বড় কত মানে সর মানে কত বিশেষ করে এর চাইতে বড় বড় অনেকজন এসেছে যারা অত্যাচার করেছে সামাজিকভাবে এতে কিছু হয়নি আর এটা করাটা সম্ভব নয় একটাই যে আওয়াদুল্লাহ পরে তাক্কুল রাখতে হবে আর মুশার্সাল্লাম পরিষ্কারভাবে সুর আরফুল বেন সুর নম্বর সাত আয়াত নম্বর একশো আঠাশে মুশারুল সালাম তার কমকে উদ্দেশ্য করে বলেছিল যখন ফেরাউন যখন সাধারণ মানুষের পরে এমন অত্যাচার সৌরাচারী শাসক এত অত্যাচার করেছিল সেই সময়তে একটাই কথা মৌসি আল্লাহসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে তার উদ্দেশ্যে কমকে একটাই মানে নুসিয়া করেছিল যে তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো দুই ধৈর্য ধারণ করো দুটো পরামর্শ দিয়েছিলেন দুটো নুসিয়া করেছিলেন আল্লাহ করে করো আল্লাহকে আল্লাহ প্রতি ভরসা করো আর কাছে সাহায্য প্রার্থনা করো শেষের কথাটা আরো চমৎকার মুসা হসেন বলছে যে আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতা দান করেন যাকে ইচ্ছে রাজত্ব দান করেন তবে আমাদের জন্য দুটো এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করতে হবে সাহায্য প্রার্থনা দোয়া করতে হবে আমাদের বিশেষ করে ইমাননি জজবাকে বৃদ্ধি করতে হবে গুজার হতে হবে তবেই আমাদের জন্য এইসব যে বাধা বিপত্তিগুলো কোনো বিপত্তি নয় আল্লাহ সোহামনা তালা পবিত্র বংশের বাকার আত্ম দুশো ষোলো তিনি একাধিক জায়গাতে কথা বলেছেন যেটা সার সংক্ষেপ হচ্ছে এমনটাই যে আল্লাহ সুম্নতালা বলছেন যে বা আমার ভাষাতে আমি এ হু কর্ণের একটু বোঝার জন্য আপনাদেরকে বলছি এটা পবিত্র কোনো হুব অনুবাদ নয় আমি বোঝানোর জন্য বলছি আল্লাহ সুমতলার যে কথাটি এমনটা যে মানুষই যখন কোনো কিছু পেয়ে যায় তখন আমার তাতে বেশি খুশি হয় অথচ মানুষ যখন কোনো জিনিস পায় না কোনো দোয়া প্রার্থনা করছে পায় না বা কোনো চাহিদা পূরণ করা হচ্ছে না সেই সময় মানুষ ভেঙে পড়ে হচ্ছে এমনটা হওয়া উচিত নয় বরঞ্চ আমাদের উচিত মুমিনদের উচিত হচ্ছে এটা আমি যখন কোনো দোয়া করছি আল্লাহ যদি আমাদের দোয়া কবুল না করে তাহলে বেশি খুশি হওয়া উচিত কেন কেন প্রথম যেটা ছিল সেটা আমার ইচ্ছে আর দ্বিতীয়টা আল্লাহর ইচ্ছে কেমন কথা বোঝাতে পারলাম না যে আমরা মানুষরা যখন কোনো দোয়া করি আল্লাহ যদি দোয়া কবুল করে নেয় আমরা পেয়ে গেলাম খুশি হয়ে স্বাভাবিক কিন্তু অনেক সময় আল্লাহ সালার পবিত্র কোয়ানা দুইশ্বর বাকা দুইশ্বর নম্বর আয়াত যেমনটা বলা হচ্ছে যে আল্লাহ কাছে কোনো দোয়া করা হয় সেই সময় যদি বান্দাকে আল্লাহ না দেয় সেই সময়তে বেশি আনন্দিত হওয়া উচিত কেন কেন কোনটাতে মঙ্গল আছে কোনটাতে অমঙ্গল আছে এটা আমরা জানি না এটা আল্লাহ সামতলা জানেন তার জন্য বান্দা যারা মুমিন ব্যক্তি কখনো বিচলিত হয় না তারা কখনোই ভেঙে পড়ে না তাই এখানে মনে রাখবেন যে কে আসলো কে গেল এটা বড় কিছু নয় বড় আমাদের পরে তাবাক্কুল আমাদের পরে আল্লাহ প্রতি রাখতে হবে আল্লাহ ভরসা আল্লাহ ভীতি এগুলো বজায় রাখতে হবে এবং আমাদের তিন নম্বর কাজ যে দাওয়াত পরিষ্কারভাবে দাওয়াতি কাজটাকে বেশি বেশি করতে হবে আমরা যদি বেশি বেশি দাওয়াতি কাজ করি তাতে কি সমস্যা আল্লাহ সুমন ধরা চায় না নরেন্দ্র মোদীকে হদায়ত করতে পারেন কেননা দেখেন ইসলামের ইতিহাসে মানে দেখেছি ইসলামের বড়ো বড়ো শত্রু যারা ছিলেন তারা কিন্তু ইসলাম কবুল করেছিলেন এবং ইসলামের হয়ে তারা বিভিন্ন জায়গাতে তারা কাজ করেছেন তার জ্বলন্ত উদাহরণ ইসলামের দ্বিতীয় খলিফা ওমার মিন কাত্তাব ওরা যে আল্লাহতালা আনহতে হিসিরিতে মৃত্যুবরণ করেন আল্লাহ মাহ্লাকে তরবাই নিয়ে চলে গিয়েছিল তাকে হত্যা করার জন্য কিন্তু আল্লাহ তালা তার মধ্যে ইমান তথা বিশ্বাস প্রকৃত বিশ্বাস দিয়েছিলেন এই জন্য কিন্তু তিনি যখন ইসলাম কবুল করলেন কালামে শাহাদাত পাঠ করলেন ইসলামের হয়ে তিনি প্রতিনিধিত্ব করলেন পাশাপাশি ইসলামের জন্য তিনি একটা মানে কঠিন শক্তি হয়ে দাঁড়ালেন এখন যে নরেন্দ্র মোদী আরও যারা আছে এরা যে ইসলাম কবুল করে আমাদের কি সমস্যা আমরা তার জন্য হৃদয় দোয়া করতে পারি দেখেন আবু সুফিয়ান ছিল হিন্দা ছিল তার স্ত্রী হিন্দা যেহেতু আমির আহম জি আল্লাহ তালী আহমুর কলিজা খাওয়ার প্রকল্প করেছে কলিজা খেয়েছিল সেও কিন্তু ইসলাম কবুল করেছে আবি সুফিয়ান তিনি ইসলাম কবুল করেছে দেখেন তার ইসলাম কবুল করার পর ইসলামের একদম মানে কেমন মানে সামনে চলে এসেছে ইসলাম প্রচার করেছে তো আমাদের কাজ হচ্ছে এটা দাওয়াত দাওয়াতটা আমাদেরকে বজায় রাখতে হবে কি আসলে কি নয় দাওয়াতটা আমাদের দ্রুত গতিতে বাড়তে হবে আমাদের আশেপাশে সমস্ত হিন্দু ভাই যারা আছে তাদের কাছে পবিত্র পবিত্রকরণ উপহার দেন পবিত্র পবিত্রকরণে বিভিন্ন আয়াত তাদের কাছে দেন ইসলামে বিভিন্ন সৌন্দর্যমূলক যে গ্রন্থ বইগুলো আছে সেগুলো প্রচার করেন বিভিন্ন সেমিনার বিভিন্ন সভা বিশেষজ্ঞ করেন কোনো আপত্তি নেই এখানে ভারতবর্ষে আর্টিকেল নাম্বার পঁচিশ সংবিধান যে মানুষ প্রত্যেকজনটা ধর্ম পালন করতে পারে প্রচার করতে পারে অবশ্যই ধর্ম পালন প্রচার করার একটি আর আমাদের কাছে ভারতবর্ষের একটা আইন তার মানে এই আইনকে সামনে রেখেই আমরা ধর্ম প্রচার করবো ইসলামের দাওয়াত পৌঁছে দেবো যারা ইসলামের শত্রু মনোভাব করছে স্যারেস দত চৌত্রিশ আল্লাহ বলে দিয়েছেন যে তোমার যারা শত্রু তার সঙ্গে তুমি এমন ব্যবহার করো যেন পরম শত্রু তোমার পরম বন্ধু হয়ে যায় তাদেরকে আমরা খুব সুন্দরভাবে ইসলামের দাওয়াতটা উপস্থাপন করব। পবিত্র কোরআন উপহার দেবো তাদেরকে বিভিন্ন সভা সমিতি বিভিন্ন সেমিনারের মাধ্যমে ডাকবো ইসলামের সঠিক কনসেপ্টটা দেবো তাওহিদ প্রসঙ্গে জানাবো কনসেপ্ট অফ গড প্রকৃত ঈশ্বর কি এগুলো যদি আমরা তাদের কাছে বোঝাই আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে ভাতৃত্ববোধ মেলবন্ধন বাতাবরণ আবার সৃষ্টি হবে যারা হিংসা বিদ্বেষ যারা ধর্মটাকে নিয়ে রাজনীতি ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে তাদের থেকে আমাদের আমজনতা হিন্দু এবং মুসলিমদেরকে স্বতন্ত্র আলাদা করতে হবে নচেত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যারা এসব কাজগুলো করে ধর্মকে নিয়ে ব্যবসা করে অধিকাংশ ক্ষেত্রে লাভটা তাদেরই হয় আমজনতা সাধারণ মানুষ যারা আছে আমাদের মতো আপনাদের মতো তারা ক্ষতিগ্রস্ত হয় আমাদের অধ্যত্ত আহ্বান হচ্ছে এটা যে অমুসলিমদের প্রতি নরেন্দ্র মোদীর প্রতি যে ছয় দফা আমরা যেই দাবিটা করেছি যেটা হিন্দু ধর্মগ্রন্থের আলোকে এর দাবিগুলো সংবিধানে এগুলোকে বিশেষ করে কায়েম করা হোক এরা প্রতিষ্ঠা করা হোক দুই নম্বর সাধারণ হিন্দু ভাই যারা আছে তারা ধর্মগ্রন্থের আলোকে ধর্ম পালন করুন ঈশ্বর পরমাত্মার উপাসনা করুন দেবতাদের নয় যেমনটা আমি আলোচনা করেছি আর তিন আমাদের মুসলিম ভাই যারা আছে তারা পরিষ্কারভাবে হিন্দুমনতায় মানে ভুগবেন এমনটি নয় বরং আমি এর অনেকগুলো উদাহরণ দিলাম যে ফেরনের মতো সরাচারী শাসক পৃথিবীতে এসেছেন চলে গেছেন ইসলাম এমন একটি ধর্ম এটা মিটে যাওয়ার নয় কত কিছু হওয়ার পরে ইসলাম এখন মধ্যে টিকে আছে এক টিকে আছে না গোটা বিশ্বের জগতের মধ্যে ইসলাম হচ্ছে এমন একটি ধর্ম যে ধর্মটি সব জায়গায় গতিতে বাড়ছে এটা অস্বীকার করা কোনো জায়গায় নেই এক সত্তর গোটি এখন আমরা পৃথিবীতে মুসলিম তো ইসলামের সৌন্দর্য দেখে মানুষ ইসলাম কবুল করছে আমাদের নিজেদের মানে কথোপকথন নিজেদের আচারণ ব্যবহার এই মধ্যে ইসলামকে ফুটিয়ে তুলতে হবে মানুষ ইসলাম সম্পর্কে বিভিন্ন রকমের কথা বলতে পারে কিন্তু আমাদের অ্যাটিটিউড আমাদের কথোপকথনের মাধ্যমে মানুষকে জানাতে হবে যে না আমরা কোনো হিংসাত্মক মনোভাবের নয় ইসলামের প্রতি যে অভিযোগ আছে সেগুলো খণ্ডন করতে হবে খুব সুন্দরভাবে এতটাই আমাদের দায়িত্ব আমরা তিনটে পরামর্শে এমনটাই এখানে হিনুমন্নতায় ভোগার কোনো কিছু নেই কোনো কিছুই নেই কিছুই হয়নি কি হয়েছে ভারতবর্ষে এমন কিছু হয়নি যে নরেন্দ্র মোদী ক্ষমতা চলে এসেছে মানে হিন মুসলিমদেরকে হত্যা করবে মারবে রাহাজানি করবে এমনটি নয় আমরা তো চাই যে রাম রাজত্ব চলুক রাবণের রাজত্ব যেন না হয় রাম আর রাবণকে যেন হিন্দু ভাইরা গুলিয়ে না ফেলে এমনটাই তাদেরকে আহ্বান যে রাম আর রাবণ এটা যেন গুলিয়ে না ফেলা হয় রাম রাজত্ব কোনো সমস্যা নেই কেননা রামচন্দ্র রামায়ণ আমরা দেখেছি তিনি মানে সাধারণভাবে তিনি কোনো নিরাপরাধ ব্যক্তিকে বা কোনো জাতভেদ প্রথাগতভাবে কাউকে হত্যা করা কারোর উপরে নৃশংসভাবে কিছু করা এগুলো আমরা দেখি না তবে রাবণের দৃষ্টিকোণ থেকে যদি ভারতবর্ষে চালানো হয় এটা স্বয়ং হিন্দু ভাইদের তাদের ধর্মগ্রন্থের বিরুদ্ধে তাই রাম রাজত্ব চললে কোনো সমস্যা নেই কেন রাবণের রাজত্ব যেন না হয় এমনটাই আমরা মানে বলছি তাই সার্বিকভাবে আমাদের আলোচনা এতটাই ছিল তো অনেকে দেখছি এখানে অনেক অমসলিম অনেক মুসলিম ভাই আছে আপনারা যদি কেউ অ্যাড হতে চান আমার সঙ্গে এই কনভারসেশনে যদি অ্যাড হতে চান আমি সময় দেবো আপনারা কেউ যদি অ্যাড হতে চান আপনাকে জাস্ট একটা কাজ করতে হবে আমি অ্যাড অপশানটা অন করে দিচ্ছি আপনারা পাঁচ থেকে শুধুমাত্র একটা করবেন একটা কমেন্ট করেন যে ভাই দাদা আমাকে অ্যাড করুন আমি তাহলে আপনাকে অ্যাড করবেন যারা যারা অ্যাড হতে চাইছেন লাইভে কথা বলতে চাইছেন আমার সঙ্গে একমত বা নিমত পোষণ করতে চাইছেন বা কিছু কথা বলতে চাইছেন তারা যুক্ত হতে পারেন বা যদি কোনো ভুল বলে থাকে একটু সংশোধন করার জন্য কারা কারা অ্যাড হতে চাইছেন আমি অ্যাড অপশানটা অন করে দিলাম আপনারা যারা অ্যাড হতে চাইছেন আমরা অ্যাড করে নিব জি পক্ষে বিপক্ষে আপনারা যারা ইচ্ছে আপনারা কনভারেশনে যুক্ত হতে পারেন অমসলিমরা যদি এক হতে চান সব যদি বেশি ভালো তাদের সঙ্গে কথা বলতে চাই আর এখানে অজ্ঞতা পোষত বা মূর্খতা পোষত্ব কোনো কথা যেন না হয় এখানে আমরা চলছে ধর্মীয় শাস্ত্রের আলোক আলোচনা চলছে আমার কোনো কথা ভুল হয়ে থাকে ধর্মগ্রন্থের আলোকে সেটা শুধরে দেবেন এখানে একজন দেখছি লিখেছে অনুপ দত্তা লিখেছে বি জেরি আসতে ভয় ধরেছে বিজেডি কে ভাই বুঝি না বিজেডি কে বানানটা হয়তো বা বিজেপি লিখতে গিয়েছিল তো বিজেরি এটা তো কোনো ব্যাপারই না এটা তো মানে কোনো আমরা পাই নাই অঞ্জলি রাজু মাতুয়া তিনি ছাগল কে ছাগল কেন ছাগল কোনো প্রমাণ নেই প্রমাণ ভিত্তিক মানে প্রমাণবিহীন কোনো কথা এটা কখনো গ্রহণযোগ্য নাই অমস্তিম ভেড়া যদি হতে চান সাধুর আমরা চাইছি যে আপনারা আসুন আমাদের সঙ্গে আলোচনা করুন যারা মুসলিম ভাই আছেন তারা অ্যাড হতে চান অ্যাড অ্যাড করবেন আমরা আলোচনার জন্য সংক্ষিপ্ত সময় দেবো খুব লম্বা সময় দেবো না অনুপ দত্তা বলছে বিজেপি বিজেপি হবে মানে আপনি বলতে চাইছেন তার মানে অনুপ দত্ত যে বিজেপি আসাতে ভয় ধরছে ভয় কিসের আমরা তো ফেরাউনকে ভয় পাই না ফেরাউন তো এমন শাসক যারা ইতিহাস জানে ফেরাউন প্রসঙ্গে মিশরের যারা ইতিহাস জানে কোরআন জানা না জানা প্রয়োজন জানা প্রয়োজন যে ইতিহাস জানে তারা জানে যে ফেরাউন কী ছিল আর ফেরাউনের সঙ্গে মুসাআসালামের যে প্রতিবন্ধকতা এমনভাবে সৃষ্টি হয়েছিল তাদের মুসলিমরা তথা মুসা আলাহ সাল্লাম বিজয় লাভ করেছিলেন এবং ফেরাউন আজ পর্যন্ত মমি হয়ে আছে এটা সকলেই জানে তো এখানে আমরা ভয় কাউকে পাই না আমরা মুসলিম হাসবুন আল্লাহ ওয়ানিয়ামুল আকিল আমাদের জন্য আল্লাহ যথেষ্ট আমরা এটাই মনে করি সো ইমরান এক তিয়াত্তর আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ সুবান আল্লাহ তিনি আমাদেরকে হেফাজত করবেন এটা আমাদের অকপরটা আমাদের বিশ্বাস আমাদের বিশ্বাসের মধ্যে কোনো দুর্বলতা নেই একদম কোনোই দুর্বলতা দুর্বলতা নেই দুর্বলতা তাদের মধ্যে আসবে যদি আমরা আলোচনা করতে চাই অনেক লম্বা আলোচনা হয়ে যাবে এবং বিরোধী আলোচনা করতে গেলেও অনেক লম্বা আলোচনা হয়ে যাবে তো হয়তো তাদের আসবে যাদের কোনো অভিভাবক নেই বা অভিভাবক আছে এমন অভিভাবক যে স্বয়ং অভিভাবক তারাই দুর্বল তারাই নিজেদেরকে হেফাজত করে না অথবা অভিভাবক নিজে মৃত্যুবরণ করেছে অনেকজন আছে ঈশ আর ভগবান তিনি মৃত্যুবরণ করেছেন রামচন্দ্র মৃত্যুবরণ করেছেন শ্রীকৃষ্ণ মৃত্যুবরণ করেছেন বা রামচন্দ্র যে ইতিহাসে আমরা দেখি যে স্বয়ং সীতাকে উদ্ধার করতে পারেনি বা সীতা প্রসঙ্গে যে ছন্দ পোষণ করেছিল এগুলো ভয় তাদের হতে পারে আমাদের ভয় নেই আমরা ভয় একমাত্র আল্লাহকে করি সরে এক দুই দই উত্তাকল আল্লাহকে ভয় করো আমরা আল্লাহ স্ত তার ব্যয় আমরা মুসলিমরা কাউকে ভয় করি না আর ভয় আছে ভয় আছে বাঘ ভাল্লুক সিংহ এদেরকে ভয় পাই এখন কোনো মানুষ যদি হিংস্র স্বভাবের হয় কোনো মানুষ যদি এখন অস্ত্র নিয়ে সামনে চলে আসে মারার জন্য স্বাভাবিক আপনি ভয় পাবেন আমি ভাবো এটা হচ্ছে মানুষের একটা মনুষ্যত্ব মানুষ একটা ভয় পাবে এটাই স্বাভাবিক তো এই ভয় যদি আপনারা আমাদেরকে দেখাতে চান যে না আমরা মুসলিমদেরকে এখন হত্যা করব জয় করব এইটা করবো সেটা করব তো ভয় তো স্বাভাবিক এগুলো আমরা পাবো এটা মানবীয় সত্তা মানবিক সত্তাতে ভয় হয় একবার বলছে হিন্দু অনুপ অনুপদত্তা বলছে হিন্দু ধর্মের বই পাঠ করে মোরতাদ হয়ে গেলেন যে দাদা আপনি যদি ইসলাম সম্পর্কে না জানেন আপনার এখান থেকে মুখ বন্ধ করে বসে থাকাটাই ভালো কেন অজ্ঞ যারা যা যারা মীরস হবে তাদের কথা বলা উচিত নয় আর বিশ্বনবী পরিষ্কার হাজার একশো চোদ্দো নম্বর হাদিসে হয়তো বলেছে যে কথা কথা বলে ভালো কথা বলেন না হচ্ছে চুপ থাকো তো অমুসলিম হিন্দু খ্রিস্টানদের বই পড়লে যে আমরা মুরতাদ হয়ে যাবে কথা পবিত্র করেন বা হাদিসের কোথায় আছে আমরা পাই নাই মানে পবিত্র করান এবং হাদিসে একাধিক জায়গা আছে যেখানে অমুসলিমদের বই পড়া বা আল্লাহ রসুল পড়েছেন এমন বর্ণনা আছে আছে সোলাইমান একষট্টি নম্বর আয়াতের তফসির দেখলে দেখা যায় যে ইহুদি খ্রিস্টানদের বই তরাত পড়ার জন্য আল্লাহ সাল্লাম সাহেদেরকে তিনি শিক্ষা দিয়েছিলেন আরও হাদিস কোরআনের আয়াত আছে সুরা হাকাপের পাঁচ ছয় নম্বর আয়াত জাল্লা বলছে যে তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে তারা যে সত্যবাদী সত্যি হয়ে থাকে তাদের ধর্মীয় গ্রন্থ আহের কিতাব যা আছে তার প্রমাণ পেশ করো সুরা বাকার আয়াত নম্বর একশো এগারো আল্লাহ বলছে কলুল আয়াত জান্নাতিন কানা ইয়াহুদিয়ানা সারা যদি তারা সত্যি এ দাবি করছে যে তারা জানাতে যাবে যদি এমনটাই হয় তাহলে তারা তাদের ধর্মগ্রন্থ থেকে প্রমাণ পেশ করুক বিভিন্ন জায়গাতে করেন আছে যে মুসলিমদের ধর্মগ্রন্থ থেকে দলিল প্রমাণ পেশ করা তাছাড়া আল্লাহ পবিতা কালিবাতিম যে আসলে কিতাব যারা আছে তোমরা নিয়ে এসো মানে তোমাদের বাক্য ধর্মগ্রন্থরা যে মন্ত্র আছে সেগুলো নিয়ে আসো আর আমাদের পবিত্রগ্রন্থ যেগুলো আছে সেগুলো আসো একাধিক জায়গা আছে যেখানে অমুসলিমদের বই পড়া যেতে পারে পড়া যাবে মুসলিমরা কখনোই কোনো মুসলিমও বলেনি না কোরআনে আছে না না কোনো মুসলিম ওলমা বলেছে যে অমুসলিমদের বই পড়বে মোরতাদ হয়ে যাবে বরং এটা আমি একটা কথা বলতে পারি যে অথ বেদ বেদ বিশেষ করে বেদে পরিষ্কারভাবে এমনটাই কথা লেখা আছে আমি যেটা জানি আমার কাছে বেদ আছে এটা হচ্ছে অথর্ববেদ এটা অথর্ববেদ এটা অথর্ববেদ অথর্ববেদ আর হচ্ছে স্বয়ং আর্য সমাজ প্রতিষ্ঠা বের হয়েছে পরিষ্কারভাবে এখানে হিন্দি আমি লিখে রেখেছি মানে দাগ দিয়ে রেখেছি আপনারা যারা এই বেদটা আছে আপনারা দেখে নেবেন পরিষ্কারভাবে এখানে বলা হচ্ছে অথবেদ অথর্ববেদের দ্বিতীয় খণ্ড যেটা আছে সেখান থেকে আপনারা পরিষ্কার পেয়ে যাবেন যে সেখানে কি বলা হচ্ছে অথরবেদ কারণ নম্বর বারো নম্বর পাঁচ মন্ত্র নম্বর বাষট্টি পরিষ্কারভাবে বলা হচ্ছে তু বেদ নিন্দুক্য কার্ড ডাল ফার ডাল চির ডাল জ্বালা দে ভাস্মাকার দে পরিষ্কারভাবে মন্ত্র অথরবেদ পরিষ্কার হিন্দি কমেন্টারি আছে স্বামী দন সরস্বতী কমেন্টারি এরা দেখতে পাচ্ছেন পরিষ্কার লেখা আছে যে তু বেদ নিন্দুক কার্ড ডাল ফার ডাল চির ডাল জ্বালা দে ভাস্মাকার দে অথর্বেদ কারণ নম্বর বারো শুক নম্বর পাঁচ মন্ত্র নম্বর বাষট্টি পরিষ্কারভাবে অথর্বেদ এ কথা লেখা আছে আর এটা আর্য সমাজ থেকে বের হয়েছে ইন্টারনেটে চলে যান আর্য সমাজ ডট কম এখানে এই বেদটা দেওয়া আছে পিডিএফ আপনারা পিডিএফটাও ডাউনলোড করে নিতে পারেন এই কথাটা লেখা আছে তো এমন ধরনের শ্লোক আমি অনেকটা বলতে পারি তো আমি যেহেতু এখানে কোনো মানে অমুসলিম হিন্দু ভাইদের কোনো খারাপই কোনো কিছু বর্ণনা করতে আসি নাই আমি যদি মনে করি এই বেদ থেকে শুধুমাত্র কয়েকশো জায়গাতে দেখাতে পারি যেগুলো অসামাজিক কথা আছে যেগুলো মুসলিম মানে পরিষ্কার কথাকে যেহেতু বেদ নিন্দুক ডাল চির ডাল জ্বালা দে ভাসমা কাটা দে তো বেদ নিন্দুক যারা বেদকে মানে না বিশ্বাস করে না আমরা মুসলিমরা বিশ্বাস করি না খ্রিস্টানরা বিশ্বাস করে না ইহুদিরা বিশ্বাস করে না নাস্তিকরা বিশ্বাস করে না যে ব্যক্তি বেদের নিন্দা করে বেদকে মানে না বিশ্বাস করে না বেদের শিক্ষায় বিশ্বাসী না এই কাঠ ডাল কেটে ফেলো চির ডাল একবার চিরে ফেলো কাঠ ডাল ফার ডাল ফেরে ফেলো ভাস্ম কর দাও একদম উড়ে দাও তারপরে একবার উড়ে দাও কত কি তাগিদ দিয়ে বলা হয়েছে দেখেছেন তাই এমন আমরা কথা অনেক বলতে পারি তাই আমাদেরকে যদি আপনারা যদি বাধ্য করেন না আমরা বলতে হবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু বলতেই হতে পারে আচ্ছা রাহুল মালিক দাদা বলেছেন যে জয় শ্রীরাম বলতে বলতে আমাদের মুসলিমদের কী করণীয়